স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ছাতু খাওয়ার অসাধারণ কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব। আশা করি আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। চলুন শুরু করা যাক। একাধিক গবেষণায় দেখা গেছে ছাতু খেলে শরীরের নানাবিধ উপকার তো হয়, সেই সঙ্গে অনেকক্ষণ পেট ভরে থাকার কারণে বারে বারে খাবার খাওয়ার প্রবণতাও কমে, ফলে ওজন বৃদ্ধির সম্ভাবনাও হ্রাস পায়। শুধু তাই নয়, মেলে আরো অনেক উপকার। যেমন, এক, শরীরকে রোগমুক্ত করে। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে নিয়মিত এই পানীয়টি খাওয়া শুরু করলে দেহের ভেতরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যে তার প্রভাবে রক্তে উপস্থিত টক্সিক উপাদানেরা বেরিয়ে যেতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই ছোট বড় নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। দুই, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই দুটি ত্বক উপাদান এবং চুলের সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদান বের করে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, আর অন্যদিকে প্রোটিন শরীরের ভেতরে যে ঘাটতি রয়েছে তা পূরণ করে, ফলে সার্বিকভাবে শরীর, ত্বক এবং চুলের জেল্লা বৃদ্ধি পায়। প্রসঙ্গত, এই সব কয়টি উপাদানই ছাতুতে প্রচুর মাত্রায় রয়েছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন প্রতিদিন ছাতু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তিন, এনার্জির ঘাটতি দূর করে। ছাতু খাওয়ার সঙ্গে সঙ্গে নিমেষে উপকারী উপাদানগুলো রক্তে মিশে যায়, ফলে সঙ্গে সঙ্গে এনার্জির মাত্রা বাড়তে শুরু করে। সেই সঙ্গে শরীরের ভেতর ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ হওয়ার কারণে সার্বিকভাবে শরীর এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। সেই কারণেই তো চিকিৎসকেরা নিয়মিত প্রাতরাশে ছাতুর শরবত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। চার, বয়স্কদের জন্য উপকারী পানীয়। বয়স যত বাড়তে থাকে তত নানাবিধ শরীরকে সমস্যা মাথা ঝাড়া দিয়ে ওঠে, সেক্ষেত্রেও কিন্তু ছাতু বিশেষ ভূমিকা পালন করে থাকে। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে 60 বছরেরও পর থেকে যদি নিয়মিত ছাতু খাওয়া যায় তাহলে একাধিক বয়সকালীন রোগ শরীরে বাসা বাঁধার কোনো সুযোগই পায় না, ফলে শেষ বয়সটা বেজায় শান্তিতেই কেটে যায়। পাঁচ, স্টোমাকের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ছাতুর শরবত নিয়মিত খেলে কনস্টিপেশনের মতো সমস্যার প্রকোপ কমতে শুরু করে, সেই সঙ্গে হজম ক্ষমতারও উন্নতি ঘটে। এখানেই শেষ নয়, আরও নানা উপকারে লাগে ফাইবার। যেমন ধরুন, প্রতিদিন খাবারের সঙ্গে যে পরিমাণ তেল আমাদের শরীরে প্রবেশ করে তা স্টমাক থেকে বের করে দিতে এই উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছয়, সুস্থ থাকতে শিশুদের খেতেই হবে। শরীরের যথাযথ বৃদ্ধির জন্য যে যে উপাদানগুলির প্রয়োজন তা সবই উপস্থিত রয়েছে ছাতুতে। তাই তো বাজার চলতি হেলদি ড্রিঙ্কের পরিবর্তে নিয়মিত যদি শিশুদের ছাতু খাওয়ানো যায় তাহলে দারুণ উপকার লাগে। সাত, ডায়াবেটিকের জন্য উপকারী পানীয়। গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে ছাতুতে উপস্থিত শর্করা খুব ধীরে ধীরে রক্তে মিশে থাকে, ফলে এই ধরনের খাবার খেলে হঠাৎ করে শরীরের শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। সেই কারণেই তো ডায়াবেটিক রোগীরাও ইচ্ছে হলে ছাতু খেতে পারেন। প্রসঙ্গত, একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত ছাতুর শরবত খেলে রক্তচাপ অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসে, তাই যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তারা এই খাবারটি নিয়মিত খেলে উপকার পেতে পারেন। আট, মেয়েদের শারীরিক ক্ষমতা বাড়ে। পিরিয়ডের সময় দেখা যায় শরীরে পুষ্টির ঘাটতি দূর করতে ছাতুর শরবতের কোনো বিকল্প হয় না বললেই চলে। ছাতুতে প্রচুর পরিমাণে খনিজ এবং ভিটামিন থাকে যা শরীরের সচলতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই বন্ধুরা নিয়মিত খেতে পারেন ছাতু বা ছাতু দিয়ে বানানো শরবত। আশা করি অনেক উপকার পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।